ইউবিএস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুন শাহিন স্কিন কেয়ার অ্যালার্জি অ্যাসিডিক লেজার সেন্টার মুন স্পেশাল হসপিটাল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একটি নতুন ভিডিও উপস্থাপন করবো। আমরা জানেন যে উমরা হজ পালন করার জন্য পবিত্র মক্কা নগরীতে আসি। ওখান থেকে আমরা মক্কা নগরীতে উমরা হজ পালন করে আমরা মদিনাতে এসেছি। মদিনায় এসে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন, সেই সময় কিন্তু কুরাইশরা তারপর বিভিন্ন অত্যাচারের কারণে উনি মক্কা থেকে মদিনাতে হিজরতে চলে আসেন। মদিনাতে যখন হিজরত করতে আসেন, প্রথম পর্যায়ে উনি মদিনার একটা জায়গায় এসেছিলেন। সেখানে অনেকে তাকে অতিথিত্ব দেওয়ার করেছিল, যারা মক্কা মদিনাতে যারা বিত্তশালী ছিলেন। কিন্তু উনি বলেছেন, না, আমি আমার কাফেলা নিয়ে এসেছি, আমার যে উট আছে সেই উট যেখানে অবস্থান করবে সেই জায়গায় হবে আমার অবস্থানের, আমি সেখানেই আমার আস্তানা গাড়বো। এবং তার পরিপ্রেক্ষিতে উনি যে জায়গায় অবস্থান করছে সেটা হচ্ছে বর্তমানে সেখানে একটা মসজিদ হয়েছে, সেটা হলো কুবা মসজিদ। এবং কুবা মসজিদ হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। কুবা মসজিদটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। আমরা সেই মসজিদে এসেছি এবং কথিত আছে ওই মসজিদে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে মুসলমান এই মসজিদে একবার নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ পড়বে, তার জন্য একটি কবুল উমরা হজ, একটি উমরা হজ কবুল হয়ে যাবে। অর্থাৎ একেবারে এটা স্বীকৃত যে আপনি মক্কাতে হজ করেছেন, কিন্তু সেটা আপনার কবুল হতে পারে নাও হইতে পারে। কিন্তু কেউ যদি, কোনো মুসলমান যদি এই কুবা মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা এবং মহাম বিভিন্ন হাদিসও এসেছে যে এখানে তার হজ উমরা হজ কবুল হয়ে যাবে, একটি উমরা হজ কবুল হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং সেই কুবা মসজিদ আপনাদেরকে আমরা প্রদর্শন করার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। এটা অত্যন্ত একটা এটা ধর্মীয় অবস্থান এবং এটা ধর্মীয় জায়গা এবং এটা ইসলামের প্রথম মসজিদ, যে কুবা মসজিদ। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে যখন জিব্রাইলের মধ্যে আদেশ আসে, তখন উনি আবার চলে এসেছেন মদিনার আরেকটা অংশে, যেখানে নাকি এখন মসজিদে নববি রয়েছে, সেখানে আবার মসজিদ তৈরি হয়েছে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবন ছিল। কিন্তু উনি ওই মসজিদটা প্রথম তৈরি করেছিলেন বলে উনি প্রতি শনিবার কিন্তু এই কুবা মসজিদে গিয়ে নামাজ পড়াতেন। এবং তখনই কিন্তু বলেছেন যে এটা তার খুবই মায়া এবং তার সেটা পছন্দের জায়গা ছিল। কিন্তু সেই জন্যই উনি বলেছেন এই মসজিদে যারা একবার নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, তাদের একটি উমরা হজ কবুল হয়ে যাবে। তার এই প্রকৃতি আছে। এবং আপনাদেরকে প্রিয় ভিউয়ার্স, ভিডিওর মাধ্যমে সেই কুবা মসজিদটা আমরা দেখাচ্ছি। এখানে দেখেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আসে, ধর্মপ্রাণ মুসলমানরা আসে, এসে এসে কিন্তু এখানে নামাজ পড়ে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ। এবং তারা একটা চিন্তায় যে আল্লাহ, আমি তো মক্কাতে তো উমরা হজ করেছি, সেটা কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু এখানে যদি নামাজ পড়ি, 2 রাকাত নফল নামাজ করি, আশা করি আমাদের সেই একটি উমরা হজ কবুল হয়ে যাবে। সেই সন্তুষ্টি লাভে এবং সেই ইচ্ছা বাসনা পূরণ করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি এবং পাশাপাশি আপনাদেরকে সেই মসজিদটা দেখানোর চেষ্টা করেছি প্রিয় ভিউয়ার্স। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাটিতে এসেছিলেন, আসলে মুসলমানদের এই বিশেষ করে ইসলাম ধর্ম প্রচারের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহা সাহাবিরা অনেক প্রতিকূল অবতার মধ্যে দিয়ে এই মক্কা মদিনা সহ সারা বিশ্বে কিন্তু ইসলামের ঝান্ডা উড়িয়ে গিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে মুসলমানের তীর্থ স্থান, আমাদের ধর্মীয় স্থান হচ্ছে মক্কা এবং মদিনা। তাই তারই প্রকৃতিতে সবাই মদিনাতে আসে, এসে অনেক পর্যটন এলাকা, অনেক ধর্মীয় স্থান আমরা পরিদর্শন করেছি, গিয়েছি। তারই একটি অংশ হচ্ছে কুবা মসজিদ, যেখানে আমরা আজকে এসেছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করেছি। এটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ স্থান, ইসলামের একটি ধর্মীয় স্থান এবং সেটা ইসলামের প্রথম মসজিদ, সেটা হলো কুবা মসজিদ। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেই মসজিদটার বিভিন্ন দিক আপনাদের প্রদর্শন করতে। এখানে দেখেন অনেক মুসলমান, ধর্মীয় মুসলমান, প্রিয় মুসলমান ভাইয়েরা বসে আছে। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি এবং তারই কিছু অংশ এখানে প্রদর্শন করেছি। এবং প্রিয় ভিউয়ার্স, তারপরে আমরা এবং এই এই মদিনাতে কিন্তু অনেক ধরনের অনেকগুলো মসজিদ রয়েছে। এমনি আলী মসজিদ নামে কিছু একটা মসজিদ আছে, আবু বকর মসজিদ আছে, বেলাল মসজিদ আছে, আমাদের সেই ওসমা উমর রাদিয়াল্লাহু আনহু নামে মসজিদ আছে। কুবা মসজিদ একটি বিখ্যাত মসজিদ এবং ইসলামের প্রথম মসজিদ। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে এই মসজিদটাকে প্রদর্শন করার চেষ্টা করেছি, ধর্মীয় স্থানটার উল্লেখ করেছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, যদি উপস্থাপনা কিছুটা উপকৃত হয়ে থাকেন মনে করেন, তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওতে আমাদের
ভিডিও চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন। আগামী দিনে আর নতুন ভিডিও উপস্থাপন করব, এই আশা ব্যক্ত করে সবশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করে মদিনার সেই কুবা মসজিদ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।